আসসালামু আলাইকুম, আমি ডক্টর সিম শাহিন কবির। আমি কাজ করি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে সহযোগী অধ্যাপক এবং কনসালটেন্ট হিসেবে। আমি একজন কার্ডিওলজিস্ট অ্যান্ড ইন্টারভেনশনিস্ট। ফিজিশিয়ান টোন অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের সবাইকে ওয়ার্ল্ড হার্ট ডে 2020 এর শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি মনে করি আমরা জানি না আসলে করোনা ভাইরাসের প্যান্ডেমিক বা এর প্রাদুর্ভাব কতদিন থাকবে, কিভাবে কমে আসবে। তবে সবসময় মনে করি যাদের হৃদরোগ রয়েছে তাদের অবশ্যই এ সময় অতিরিক্ত সতর্কভাবে চলতে হবে। হৃদরোগ হচ্ছে বিশ্বের প্রথম এবং প্রধান অন্যতম কারণ মৃত্যুর জন্য। তো যাদের হৃদরোগের সাথে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ রয়েছে, যারা ধূমপান করেন এবং যাদের চর্বির আধিক্য রয়েছে, তারা অবশ্যই অতিরিক্ত ঝুঁকিতে রয়েছেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে করোনা ভাইরাস রোগে আক্রান্ত হওয়ার জন্য। যাদের হৃদরোগ রয়েছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত, নিয়মিত ওষুধ সেবন করতে হবে এবং ধূমপান পরিত্যাগ করা উচিত। কিন্তু এ সময় তাদের যদি জরুরি ভিত্তিতে কোনো বুকে ব্যথা ফিল হয় বা ডাক্তারের সেবা নেওয়ার প্রয়োজন হয়, তারা যেন অবশ্যই হাসপাতালে এসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোগীরা ভীতিতে থাকেন, কারণ তারা মনে করেন যে এ সময় তারা হাসপাতালে গেলে বা ডাক্তারের চেম্বারে গেলে তাদের সেখান থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। এ ধরনের ভীতি অবশ্যই তাদের জন্য ঠিক নয়, কারণ জরুরি প্রয়োজনে হার্টের চিকিৎসা অবশ্যই হাসপাতালে এসে নিতে হবে। বাসায় বসে চিকিৎসা গ্রহণ করলে সেটা মৃত্যু ঝুঁকি বা অন্যান্য জটিলতার ঝুঁকি অনেকগুণ বাড়িয়ে দিতে পারে। এ সময় আমাদেরকে হেলথি লাইফ স্টাইলের প্র্যাকটিস করতে হবে। বাসায় অবস্থান করে আমাদেরকে শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে হবে, ব্যায়াম করে যেতে হবে, বাইরে যাওয়ার প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, শাকসবজি ফলমূল জাতীয় খাদ্য অতিরিক্ত গ্রহণ করতে হবে এবং সবসময় হাত ধোয়ার প্র্যাকটিস করতে হবে। আমাদের সকলের ভিতরে হৃদরোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। আমি মনে করি আমরা সবাই মিলে যদি আমাদের এই বৃহৎ জনগোষ্ঠীকে হৃদরোগ সম্পর্কে সচেতন করে তুলতে পারি এই করোনাকালীন সময়ে, তাহলে আমরা আমাদের মৃত্যু ঝুঁকি হৃদরোগের কারণে কমাতে পারব এবং আমাদের এই ওয়ার্ল্ড হার্ট ডে 2020 সার্থক হবে বলে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ।